বিসমিল্লাহ রহমান রাহমান সকল প্রশংসা মহান আল্লাহ তালার পরম করুণাময় মহান আল্লাহ তালার নাম নিয়ে আজকের ব্লগটি শুরু করতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমত এবং মেহরবাড়িতে আর আপনাদের সকলের দোয়া ভালোবাসা নিয়ে আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি তো চলে আসলাম নতুন একটি দিনে নতুন একটি সুন্দর ব্লক নিয়ে আপনাদের মাঝে সব্বাইকে সোহানা জান্নাত ব্লকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে তো আজকের ব্লকে শুরুতেই দেখতে পাচ্ছেন অনেকগুলো কাপড় চোপড় তো হয়তো আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে যে এই পোশাকগুলো কার তো এই পোশাকগুলো হচ্ছে আমাদের বাড়ির নতুন জামাইয়ের তো এই যে দেখেন আজকে আপনাদের সাথে আমাদের বাড়ির নতুন জামাই মানে ইকবালের যে বিয়ের পোশাক সেগুলো আপনাদেরকে আজকে দেখাবো মানে হলুদ থেকে শুরু করে একদম বিয়ে পর্যন্ত ওর সব পোশাক আপনাদের সাথে শেয়ার করব আসলে কি আপনারা কিন্তু আমাদের পরিবারের একটা অংশ আমাদের মানে সব কিছু ছোটোখাটো সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়েছে তো আমরা যা যা মানে কেনাকাটা করছি প্রেমার বিয়ের লেহেঙ্গা আমাদের পোশাক সব কিছু দেখানো হয়ে গেছে শুধুমাত্র ইকবালের পোশাকগুলো আপনাদের সাথে আসলে এখনও পর্যন্ত শেয়ার করা হয়নি তো আজকে শেয়ার করতেছি আমাদের বাড়ির নতুন জামাই ইকবালের বিয়ের পোশাকগুলো তো এই যে দেখেন একটা সুন্দর শেরওয়ানি এটা হচ্ছে ইকবালের বিয়ের জন্য প্রেমার লেহেঙ্গা লেহেঙ্গার সাথে একদম ম্যাচ করে ইকবালের শেরওয়ানিটা আমরাই শিকবালের সাথে যে আমরা নিজেরাই পছন্দ করে নিয়ে আসছি এই শেরওয়ানিটা আর সাথে হচ্ছে এখন তো আবার শেরওয়ানির উপর একটা আর কি দোপাট্টার মতন দেয় কলার মধ্যে তো এই যে দোপাট্টাটা আর এই যে শেরওয়ানির সাথে পরার জন্য নাগরা জুতা একদম সব কিছুই ম্যাচিং করে নিয়ে আসছি জুতাগুলো একটু লাল হয়েছে কারণ খয়রি কালারটা পাই নেই আমাদের এখানে তো এই যে দেখেন একদম ম্যাচ করে ওর মাথার পাগড়ি সব কিছু আমরা নিজেরাই পছন্দ করে আমাদেরকে সাথে করে নিয়ে গেছে ইকবাল ভাবি চলেন আপনি পছন্দ করে দিবেন আমি কিনবো আমার পছন্দ হয় না আর আমি পছন্দ করতেও পারি না তো এই জন্য আমাকে সাথে করে আমি সানিয়া আমরা সবাই একসাথে যে তারপর ওর পোশাকগুলো কিনে নিয়ে আসছি তো এই শেরওয়ানিটা কিন্তু প্রথমে আমি পছন্দ করছি তো তারপর ওরা সবাই পছন্দ করে পরে নিয়ে আসছি তো এই যে দেখেন এই শেরওয়ানির সাথে একটা স্যালোয়ার আছে রেডিমেড স্যালোয়ার তো এখন হচ্ছে ইকবালের যে কমপ্লিট স্যুটটা যেটা আমাদের বাড়ি থেকে দিতেছি ওকে সেটা হচ্ছে এটা এই যে দেখেন কমপ্লিট স্যুটটা হচ্ছে নেভি ব্লু ইয়া কালারের ব্লু কালারের লাইট যে ব্লুটা সেই ব্লু কালারের আর ভেতরে শার্টটা দিচ্ছি হচ্ছে সাদা যে গোলাপিটা সেই গোলাপিটা ওই যে দেখেন এখন দেখাচ্ছি ভিতরের যে স্যুটটা আর ভিতরে কোট মানে যে কুটিটা ইয়াটা হ্যাঁ কুটি আছে ভিতরে একদম সম্পূর্ণ আর কি কমপ্লিট ব্লেজার স্যুট তো এই যে দেখেন তো এই ব্লেজার স্যুটটা কিন্তু আরও তিন চার দিন আগেই নিয়ে আসছি আসলে বিয়ে বাড়ি মানে তো জানেন অনেক কাজের চাপ তো এখনও আর কি কাজের জন্যই কিন্তু আপনাদের সাথে এখনও পর্যন্ত শেয়ার করা হয়নি তো আজকে আমি আর সানিয়া বলতেছি না বিয়ে তো এসে গেছে তো সবাইকে তো সব জিনিস যেহেতু শেয়ার করলাম আমাদের আপুদের ভাইয়াদের মানে সাথে তো এগুলো একটু শেয়ার করি তো এই যে দেখেন তো কেমন লাগলো আমাদের বাড়ির নতুন জামাই ইকবালের কমপ্লিট স্যুটটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আপুরা ভাইয়ারা কমেন্ট করে জানাবেন আর এই যে ব্লেজার ব্লেজারের সাথে পরার জন্য আর কি সু এগুলো আমাদের বাড়ি থেকে দিচ্ছি এই যে দেখেন কালো শ্যু এগুলো আমরাই পছন্দ করছি তো শুগুলো কিন্তু অনেক ভালো লাগতেছে আমার কাছে অনেক ভালো লাগতেছে তো এইদিকে দেখেন আসলে কি আমাদের এই শুক্রবারে প্রেমার বিয়ের সাথে আমাদের এদিকে আরও অনেক বিয়ে তো যার জন্য কিন্তু আর কি সবারই কাজের বিষ মানে ভীষণ চাপ তো এই যে দেখেন রাত্রে চলে আসছে স্টেজ করার জন্য কালকে তো গায়ে হলুদ তো আজকে দিনে ওনার আসতে পারেনি ব্যস্ত ছিল তো এই জন্য রাত্রেই চলে আসছে আর কি ইয়ে করার জন্য স্টেজ করবে তো এই যে দেখেন তো রাত্রে আমরা সবাই চলে আসছি আর এদিকে কিন্তু লাইট তো জানেন আপনারা যে আরও দুই দিন আগে থেকে লাইট জ্বলতেছে কারণ আপনাদের ভাইয়ার খুব শখ আমার বিয়েতে দুই তিন দিন পর্যন্ত লাইট জ্বলবে তো এই জন্যই কিন্তু আমাদের বাসায় দুই দিন আগে থেকে লাইট জ্বলতেছে তো আজকে দেখেন সবাই বাইরে চলে আসছি দেখার জন্য কাজ দেখার জন্য তো আর কি আঙ্কেলরা সবগুলো আর কি স্টেজগুলো আজকে ওনারা কমপ্লিট করে যাবে কালকে বাকি যে কাজগুলো থাকবে কালকে সকালে এসে করবে তো দেখেন দেখতে দেখতে কিন্তু দিন চলেই আসলো আগামী চোদ্দোই জানুয়ারি আমার ছোটো বোন প্রেমার বিয়ে আপনাদের সবাই নিমন্ত্রণ আপনারা কিন্তু আমাদের ব্লকের মধ্যে থেকে কিন্তু আমরা আপনারা এই সম্পূর্ণ বিয়ের যে একটা জার্নি সেই সম্পূর্ণ জার্নিটার মধ্যে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই আশাই করি আর অবশ্যই কিন্তু প্রেমা আর ইকবালের জন্য দোয়া করবেন যাতে ওদের জীবনটা অনেক অনেক সুখের হয় ওরা ওদের দাম্পত্য জীবনটা যেন আল্লাপাক অনেক সুন্দর করে এটা আপনারা আপুরা ভাইয়ারা অবশ্যই দোয়া করবেন তো এই যে দেখেন ডেকোরেশনের ড্যাকও কিন্তু চলে আসছে মানে যেই পাতিলাগুলোতে রান্না করে তো মোট উনিশটা পাতিলা লাগবে রান্না করার জন্য তো এই যে দেখেন জিলানের কিন্তু এই বিয় উপলক্ষে জিলানের দৌড়াদৌড়িটা অনেক বেড়ে গেছে ও আর কি দুষ্টু হয়ে গেছে তা আজকে ওর ওর মামুনি আর কি আমার মেজ বোন বলতেছে জিলান তুমি দুষ্টু আমি করো না বাবা বাড়িতে লোকজন আসবে তো জিলান বলতেছে আমি দুই মাস পর থেকে ভালো ছেলে হয়ে যাব আমার মামুনির বিয়ে না আমি দুষ্ট আমি করবই তো আমরা তো ওর এই কথা শুনে আমরা সবাই হাসতে হাসতে একদম আগে আমাদের পেট ব্যথা হয়ে গেছে তো এই যে দেখেন ও কিন্তু আমাদের আগেই চলে যাচ্ছে লাইট দেখার জন্য তো আমি কিন্তু আসলে লাইটের নিচে একটু হাঁটতে ভালো লাগে তো আমি আর সানি আর কি লাইটের নিচে একটু হাঁটতেছিলাম আসলে আমাদের বাড়িতে কিন্তু লাইট জ্বলতেছে আরো দুই দিন আগে কিন্তু আমাদেরই দেখার সময় নাই কারণ সব সময় আমাদের বাড়িতে শেষ পর্যন্ত কাজ থাকে কারণ কাপড় চোপড় বানানো আবার এমনিতে কাজ ছিল তো এগুলো করতে করতে কালকে কিন্তু সামান্য একটু কি দেখেই চলে গেছিলাম আর রাত্রে আর আসতে পারি নি আব্বু ছিল এই বাসায় তো এই যে দেখেন লাইটগুলো কিন্তু অনেক ভালো লাগতেছে দেখতে আর গেটও কমপ্লিট হয়ে গেছে তো এই যে জিলানে দাদি পান নিয়ে চলে আসছে আমরা মিলে আর কি অনেক মজা করতেছি এখনো পর্যন্ত আমাদের বাড়ির গেস্টরা আস মানে এসে নেই হয়তো আজকে কিছু আসবে আসলেও আসতে পারে আর না হলে কালকে সকালে সবাই চলে আসবে কালকে কিন্তু আমাদের বাড়িটা একদম লোক দিয়ে মানে পরিপূর্ণ থাকবে তো আমরা কিন্তু এত ব্যস্ততার মাঝেও আমরা চেষ্টা করব আপনাদের সাথে নতুন নতুন প্রেমার বিয়ে সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার জন্য তো আপনারা কিন্তু এই ব্লগ দেখার মাধ্যমে আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন আর প্রেমার বিয়ের সব আয়োজনগুলো আপনাদের কাছে কেমন লাগলো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা যেসব আপুরা ভাইয়ারা আর কি দেখবেন যদি প্রেমার বিয়ে উপলক্ষে আপনাদের কারো কাছে কোনো আইডিয়া থাকে যে আপু আপনারা হলুদ এইটা করবেন বা এরকম করবেন যদি কোনো আইডিয়া থাকে তাহলে কিন্তু আপুরা ভাইয়ারা অবশ্যই কমেন্টে করে জানাবেন তাহলে কিন্তু আমরা চেষ্টা করব আপনাদের সেই মানে আপনাদের যে মতামতটা সেটা নিয়ে কাজ করার জন্য তো এই যে দেখেন জিলানের দুষ্টামি জিলান এখন টেবিলের উপর উঠে গেছে তো এই যে এ এদিকে জিলানের জেঠি গরম গরম খিচুড়ি রান্না করতেছে তো সানিয়াকে আর কি খাওয়ানোর জন্য এক প্লেট পাঠাই দিছে আমার সেজো জাল তো এই যে দেখেন ধোয়া ওটা খিচুড়ি সানিয়ার ভাগ্য ভালো সানিয়ার বিয়ান সানিয়াকে খিচুড়ি খাওয়াইতেছে আর সানিয়া কিন্তু এমনিতে ওর খিচুড়ি পাতলা খিচুড়িটা ওর খুব পছন্দ তো এখন সানিয়া খাবে খিচুড়ি গরম গরম খিচুড়ি তো আমাদের এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন আর কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই ব্লগটি দেখবেন তাদের সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল সুহানা জান্নাত পরিবারের পক্ষ থেকে আর যেসব আপুরা ভাইয়ারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যেসব আপুরা ভাইয়ারা আমাদের সাথে নতুন নতুন যুক্ত হয়েছেন বন্ধু হয়ে তো তারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কিন্তু আমরা কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই কিন্তু নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তখন কিন্তু বন্ধুত্বটা বেড়ে যাবে তো অবশ্যই নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পুরাতনরা আমাদের পাশে থাকবেন